দেখো ঘুম থেকে উঠেছি, জেগেছি অনেকটা আগে, বাট উঠতে একদম মন করে যেত। কালকে জ্বর ছিল, শরীরে একদম শরীরের কোনো স্ট্রেংথ নেই, সব চলে গেছে। দেখো এখন আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে এসেছে ব্রেড অমলেট আর ব্রেড কাটলেট, কারণ মা ভেজ খাবেন তাই ব্রেড কাটলেট। তো দুটোই নেওয়া হয়েছে, ওর জন্য কিছু নেই, ওপরে খাবে এখন তো ঘুমে, উঠবে সময় কিছু নিয়ে খাবে বা স্টেশনে থামলে তখনই খাবে। আর মেয়েও এখান থেকে অল্প খাবে, বেশি তো খাবে না। তো দেখো আমাদের পাশে সিটে, উনি হিন্দি কথা বলবো বলতে বলতে হিন্দি চলে আসছে, তো ওনার সাথে কথা বলে পেয়ে গেছে। মেয়ে অনেক ভালোবাসে, আজকে টেনশন হবে না, মেয়ে খেয়ে নেবে পেটকে দেখে দেখে, নাহলে একদম খায় না, কালকে আসার পর থেকে খাচ্ছে না, শুধু চকলেট আর চিপস এগুলোই খাচ্ছে, বাট হেভি খাওয়ার কিছুই খাচ্ছে না। দেখো উঠেছি, আজকে পুরো জার্নি আছে, কালকে পুরো দিন বিকেলে গিয়ে বসবো আমরা। আর শরীরটা যে এত ভালো ছিল না একদম, কালকে ভিডিও তো বেশি কন্টিনিউ করতেই পারিনি, আমি তো 7টা থেকে 9টা পর্যন্ত ঘুমিয়েছি, আমি দেখি মাথা ঘুরতেই পারছি না, তাই ঘুমিয়েছি, ভিডিওরও কিছু করতে পারিনি। লাস্টে অল্প তোমাদের সাথে কথা বলেছি, ভেবেছিলাম কত কী শেয়ার করবো, এই করবো সেই করবো, বা শরীর এত খারাপ হয়েছে কিছুই শেয়ার করতে পারছি না। এই ও খুঁজছে, একা থাকবে না, দাঁত ব্রাশ করতে গেছেন না তো থাকবে না। আমিও ব্রাশ করবো, আর মা ব্রাশ করে চলে এসেছে, তারপর ব্রেকফাস্ট করবো। মেয়ে ঘুমিয়ে দেখো, ওঠার পর আজকে আর চিনতে নেই, দেখো আছে ওর ফ্রেন্ড, ওর টাইম পাস হয়ে যাবে, ওটা থাকার সাথে মুখ টুক ধরে নিই। আর কি কিছু থাকলে শেয়ার করবো, বাট কিছু জায়গাতে কি দেখবে শুধু কিছুই দেখা যায় না, শুধু জঙ্গলই দেখা যাচ্ছে। খাচ্ছি দেখো জিঞ্জার টি, তারপর করবো ব্রেকফাস্ট। আর মেয়েও উঠে গেছে, তো মেয়েকে মুগ্ধ হবো। আর আজকে মেয়ে বেলাকে পেয়েছে, বলছে কি ব্রেকফাস্ট করবে, তো দেখা যাক, খেলে তো খুবই ভালো। মম্মি মম্মি বললে তো, রোহন বললে তো ঢুকতে, মম্মি 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 অমৃজ মে পানি কি উপরে কি পানি, এটা এটা কি নদী? আমরা এখন একটা ব্রিজের উপর দিকে যাচ্ছি, আর নিচে নদী দেখো, নদীটার নাম বলতে পারবো না, বাট নদীতে দেখো জল অনেকটা জায়গায় শুকিয়ে গেছে, অল্প স্বল্প জল আছে, লোকজন হাঁটতে পারছে, নিচে দেখা যাচ্ছে হয়তো লোকজন হাঁটছে, দেখো নদীর জল শুকিয়ে গেছে। তো আমরা এখন এটা ক্রস করছি, আর ভালো লাগছে দেখতে, দেখো জল নেই, বালুয়ে বালু। খুব সুন্দর সিনারি দেখা যাচ্ছে, দেখো একদম মর্নিং মর্নিং সময়ে, ভালো লাগছে দেখতে, দেখো পুরো সবুজ চারিদিকে, আর আকাশেও দেখো মেঘ কি সুন্দর হেঁটে চলছে, তো দেখে অনেক ভালো লাগছে। এখানে অনেক সুপুরি গাছও আছে। দেখো সিনারি দেখতে দেখতে চলে গেলাম আরও একটা স্টেশনে, নামগুলো পড়া যায় না, তো স্পিডে যায়, আর আমি তো এইদিকে আর কখনো ট্রাভেল করিনি, তো নামও বলতে পারবো না। এই দেখো এসে গেছি, বাট নামগুলো না অনেক তাড়াতাড়ি যায়, কথায় বা আছে নাম। দেখো এসির জল পরে কি হলো, পুরো ভিজে গেছে সিটটা, দেখো ব্রেকফাস্ট করে অল্প শুয়েছিলেন, আমার হাজব্যান্ড তো উঠেই নেই এখনও, ও ভিজে উঠেছে, হঠাৎ করে দেখে কি ও ভিজা ভিজা লাগছে, উঠে দেখে কি ও ভিজে গেছে, ওর ব্যাক সাইড পুরো ভিজে গেছে। তারপর ওকে বলা হলো তোমারটা জল পড়ছে সিটে, ও উঠে দেখে হ্যাঁ ও ভিজে গেছে। এই অবস্থা চলছে আমাদের, দুপুরে খাওয়া চলে এসেছে, দেখো খাবো কি, দেখো আরাম করে বসাই যাচ্ছে না, আমরা তো তাও বসতে পারছি, ওরা দুজনের তো অনেক কষ্ট হচ্ছে, ওরা শোতেও পারছে না আর বসতেও পারছে না। এই অবস্থা দেখো, মামা নেই উসকো অভি খোলনা হ্যায় খানা হ্যায়।
কি করছে বেলা কি করছে হ্যাঁ বাকি খাচ্ছে তো দেখো আমরা করে নিচ্ছি লাঞ্চ বাট খাওয়া তো টেস্টি নয় কারণ হলো যে দেখো একই রকমের খাওয়া দিয়ে যাচ্ছে যে ডিম আর জলে ডুবানো দুটো ডিম আর একটা সবজি আর একটা ডাল একদম টেস্টি না কি বলবো একদম টেস্টি খাওয়ার নয় দেখা যাক না খেয়ে করবো কি এখানে কিছু মিলেও না অত নেইনি শুধু আমি আর মা নিচ্ছি মার জন্য ভেজ ডিম না শুধু ফিশ ফ্রাই আর এই তো ডাল আর সবজি আর আমি ডিম নিচ্ছি মেয়ের জন্য মেয়ে কি দিয়ে খাবে দেখো আমরা এখন শুয়ে আছি লাঞ্চ টাঞ্চ করে লাঞ্চ খতম মাথা অনেক ব্যথা এই ভাবটা লাগাবো লাগিয়ে অল্প সময় ঘুমাবো তারপর দেখি কমে কি কমে না সবাই ঘুমাচ্ছে মাথা ব্যথা কিছু ভালো লাগছে না জ্বর ছিল বাট আজকে তো জ্বর আসেনি কিন্তু মাথার অনেক ব্যথা আর ঘুমানো যাচ্ছে না না এই উপরের এসটা এত খারাপ জল পড়ছে এটা দেখে ওই সিটটা একদম ওকে চল কেউ ঘুমাতে পারছে না নিচেরটাও জল পড়ছে বাট এখন একটু কম পড়ছে তাই ঘুমাচ্ছে রাতে তো মনে হচ্ছে ঘুমাতে পারবে না জল পুরো একদম বৃষ্টি যেভাবে পড়ে এইভাবে জল পড়ছে কি প্রবলেম কেউ বলতে পারছে না সবাই আসছে দেখছে ফটো তুলছে আর যাচ্ছে ওদের যে কি ডিউটি ভগবান জানে সবাই এসে বলছে আমরা তো এখানে 2 মিনিট হবে না আগে আমি রিপোর্ট করব এরকম আগে আগে করতে করতে আমরা চলে যাবো বেঙ্গলুরি একদম বাজে জার্নি ভেবেছিলাম কেবিনে জার্নি ভালো হবে তাই নিয়েছিলাম ও মাই গড এত বাজে জার্নি হচ্ছে চলো অল্প সময়টা লাগিয়ে শুই পরে কথা হচ্ছে আর খাওয়াও না অনেক বাজে ভেজই খাচ্ছি বাট খাওয়া একদম ভালো নয় একদম বাজে খাওয়া কিছুই ভালো নেই ট্রেনে সবার ফ্লাইটে যেতাম ভালোই ছিল শুধু মা যেতে পারবে না তাই যাইনি ট্রেনে জার্নি একদম ভালো লাগেনি কারণ আরামে মিলছে না কেবিনেরও আরাম নেই খাওয়া দাওয়ারও আরাম নেই কেবিনে জল পড়ছে কোথা থেকে আরাম হবে এসি এত বেশি আর এদিকে জল পড়ছে এসিটা কম হচ্ছে না অন্যান্য রুমে কম ওরা কমপ্লিট করছে ওদের কম আর আমাদের রুমে এত বেশি আমাদের কমাতে গেলে ওদের বন্ধ হয়ে যাচ্ছে লাগিয়ে শুয়ে থেকে পরে কথা বলছি বাইরে গিয়ে পরে অল্প তোমাদেরকে দেখাবো কি দেখবে কি তাও দেখাবো আর খাওয়া দাওয়াও ভালো কিছু নেই যেটাই ভালো হচ্ছে ওইটাই দেখে অর্ডার দেওয়া হচ্ছে বাট খেতে কোনো টেস্ট নেই বুঝেছো আমি ভেজই খাচ্ছি কারণ আমার বাইরে চিকেন টিকেন খেতে ভালো লাগে না তাই আমি ভেজই খাচ্ছি আমার হাজব্যান্ড চিকেন খাচ্ছে ও যে ও এসেছে ও চিকেন খাচ্ছে শুধু আমি আর মা ভেজ খাচ্ছি আর মেয়ের জন্য ডিম নিচ্ছি মেয়ে আর কিছু খাবে না দেখো এখন আমরা এসে গেছি ভুবনেশ্বর আর এখানে অনেক সময় ট্রেনটা থামবে কারণ আমাদের এসিটা ঠিক করা হবে আমাদের পাশের সিটে যিনি এসেছেন উনি ওনার একজন আঙ্কুল এমএলএ ওনাকে বলে দিয়েছেন এরকম রকম প্রবলেম তো উনি একদম উপরে লেভেলে কমপ্লেন করে দিয়েছেন তাই এখন অনেকজন লোক এসেছেন ঠিক করার জন্য ট্রেনের অনেক বড় বড় অফিসারও এসেছেন সব কিছু জিজ্ঞেস করলেন করে এখন ঠিক করা চলছে তো আমরা অল্প নিচে নেমে এসেছি আর দেখো বেলা করছে পটি তো সব কিছুই দেখো উপরে চেনা জানা থাকলে সব কিছুই হয় কালকে আমরা এত বলেছি বাট কোনো পাত্তাই দেয়নি আজকে একদম দেখো দৌড় পড়েছে তো দেখো মেয়ে করছে বেলাকে আদর অনেক ভালোবাসে বুঝেছো দেখো এটা ভুবনেশ্বর এখানে অনেক সময় থেকে থেমে আছে কারণ এই যে এসিটা ঠিক করছে অনেক কমপ্লেন গিয়েছে তারপরে এটা এখন ফাইনালি ঠিক হয়ে যাবে এখনও বোঝা যাচ্ছে না দেখা যাক জল টল পড়ে কি পড়ে না তো নিচে অল্প নেমেছিলাম নেমে হেঁটে উঠে আসলাম কি করব বসতে বসতে বোর লাগছে মাথা ব্যথা কমেনি কারণ বামটা এত ভালো না অনেক পুরনো হয়ে গেছে তাই তো দেখো অবস্থা খুবই খারাপ জল টল পড়ে এগুলো আর অবস্থা খারাপ আমাদের রুমের যখন ছাড়বে হয়তো
তো দেখো ডিনার শেষ মুখটুক ধুয়ে এসেছি এখন ক্রিম লাগাচ্ছি তারপর মেয়েকে ঘুম পাতাবো তারপর ঘুমাবো আর খাওয়া একই দুপুরে যা খেয়েছি এখনো তাই খেয়েছি টেস্টও নেই তাই কালকে সকালে আর ব্রেকফাস্ট অর্ডার দেব না যা নিয়ে আসবে ট্রেনে দেখব কি ভালো লাগে খেয়ে নেব কালকে পুরো দিনই আমি কিছু অর্ডার দেব না কারণ বিকেলে তোমরা পৌঁছেই যাব তাই অর্ডার দেব না এখানে তো বাজে খাওয়া আর টাকা অনেক বেশি তাই আমি আর খাবো না মার জন্য নিতে হবে মা তো পুরো ভেজ খাবেন না আমি নেব না এখন ঘুমিয়ে যাই কালকে সকালেটা কালকে সকালে দেখা যাবে কি খাবো বা কি খাবো না আমাদের খাওয়া দাওয়া শেষ সাজুগুজু শেষ এখন ভাতও খাই মেয়ে খেয়েছি আন্টি দিয়েছেন কাকাইকে গিয়ে বলো কাকাইকে গিয়ে বলো।